अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी के इम्प्रेस करार जन्नो ओके गिफ्ट देवार जन्नो आमार बंधु सुनोय ना के मृत घोषणा करे दिल। आमी आपनार गाए हात तुलेछि क्षमा करे दिन आमाके भूल होये गेछे आमार। दादा एइभाबे नय माटीते नाखत दिए क्षमा चा। रोशनी ना कि करछिस कि तुई पागल होये गेछिस नाकि तोर एत बड़ साहस আমার গায়ে হাত তুলিস। আমার বোনের গায়ে হাত লাগানোর কথা ভাবলো কি করে ও? তুই যা বলেছিস আমি সেটা করেছি, তারপরেও তোর এত সাহস? ব্যাস, আমার বোনের গায়ে হাত লাগানোর সাহস পায় কি করে? এই দাঁড়া এখানে। শিবা, সাহস কি করে হলো তোমার? তুই টাকার চাকর, তোমরা দুজনেই। হ্যাঁ, আমরা দুজন আপনার চাকর। তারপরেও যদি কেউ আমার বোনের দিকে একবার চোখ তুলে তাকায় না, তাহলে একবার নয়, দুবার নয়, বারবার ওই অবস্থা করব আমি, চোখ উপড়ে ফেলবো আমি। আমার জীবনের সব থেকে বড় খুশি কেড়ে নিয়েছ, এবার তুমি দেখবে আমি তোমার জীবনও নষ্ট করে দেব। দাদা, তুমি বড় মালিককে ছোট মালকিন আর ওনার বন্ধুর ব্যাপারে কি সবকিছু বলবে? তুমি তো জানো এই ছেলেটা ভালো না, আর না ছোট মালকিনের যোগ্য। তোমার কি এখনো মনে হয় না বড় মালিককে গিয়ে আমাদের সবকিছু সত্যি বলে দেওয়া উচিত? না রশনি, আমার মনে হয় না যে রানাবাবুকে সবকিছু বলে দেওয়া উচিত, কারণ আজকে ছোট মেম সাহেব ওই ছেলেটার সাথে তার সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চাইছিল। উনি চাইছিলেন যে যা চলছিল সেটা একটা ভালো জায়গায় গিয়ে শেষ হোক, তাই উনি আমার কাছে অনুরোধ করেছিলেন যে আমি গিয়ে যেন স্যান্ডির কাছে ক্ষমা চাই। তারপর তুই তো দেখলি কিভাবে কি হয়ে গেল, কিন্তু এখন এই অবস্থায় গিয়ে রানাবাবুকে সবকিছু বলে দেওয়াটা আমার মনে হয় ছোট মেম সাহেবের বিশ্বাস ভেঙে দেওয়ার মতো কাজ হবে। না, ঠিক মনে হচ্ছে না। দাদা, তুমি আমাকে বোঝাও, মন থেকে না মাথা দিয়ে ভাবা উচিত, আর কিছু নিয়ম ভাঙা উচিত না, আর আজ তুমি নিজেই সেটা করছো। দাদা, আমার ছোট মালকিনের হাবভাব দেখে একদম মনে হয়নি যে উনি ওই ছেলেটার সাথে সম্পর্ক ভাঙতে চাইছেন। আমার তো মনে হয় না যে উনি আর ওই ছেলেটার সাথে যোগাযোগ রাখবেন না, উল্টে আমার তো এটা মনে হচ্ছে উনি ওই ছেলেটার সাথে আরো জড়িয়ে পড়ছেন। দাদা, একটু ভাবো, যদি কালকে কিছু উল্টো পাল্টা হয় তখন? ওই ছেলেটা যদি ছোট মালকিনকে কিছু বুঝিয়ে দেয় আর ছেলেটার সাথে যদি পালিয়ে যান তখন কি হবে? তুমি তোমার সারা জীবন বড় মালিকের সম্মানের কথা ভেবেছো, কালকে সেই সম্মানে দাগ লাগলে তখন তুমি কি করবে? পরে যদি বড় মালিক জানতে পারে যে তুমি সব জেনেও চুপ ছিলে তখন তুমি কি উত্তর দেবে? এত বছরের বিশ্বাস ভেঙে যাবে। তুমি কি এই বোঝাটা নিয়ে বাঁচতে পারবে?
আমার তো এই তিনজনকেই খুব পছন্দ হয়েছে গো। আর ঠাকুরমশাই এটাও বলেছেন যে এই তিনজন খুব ভালো পরিবারের ছেলে, আর ঠাকুরমশাইয়ের চেনা জানা। আমার তো এক এক কনকের জন্য ভালো লেগেছে। দেখো কি সুন্দর মানাবে দুজনকে, তাকিয়ে দেখো একবার, তাই না? দাদা, বাড়ির লোকজন ছোট মালকিনের জন্য সম্বন্ধ দেখছে, তুমি কি এখনো সত্যি কথাটা বলবে না? তুমি যাই বলো পূর্ণিমা, আমার তো এই ছেলেটাকেই ভালো লাগছে। দেখো না, দেখেই মনে হচ্ছে ভদ্র ছেলে। আমার তো একেই পছন্দ। খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু, আগের বার পাত্রপক্ষের সাথে যে গন্ডগোল হয়েছিল সেই কথাটা ওই বাড়িতে কোনোভাবে পৌঁছে যাওয়ার আগেই একটা ভালো ছেলে পছন্দ করে নিন এর মধ্যে থেকে, আর তাড়াতাড়ি ওদের বাড়িতে খবর পৌঁছে দিন, তারপর চটপট করে বিয়েটাও সেরে ফেলুন। বড় মালিক। আরে শিবা, ঠিক সময় এসেছিস। কনকের বিয়ের জন্য ছেলে পছন্দ করছি। তুই ছবি দেখে বল তোর কাকে পছন্দ হচ্ছে। এমন দিন এলো নাকি যে কাজের লোকের থেকে মেয়ের জন্য ছেলে পছন্দ করবে? মালিক বাবু, আপনার সাথে একটা দরকারি কথা আছে। হা করে দাঁড়িয়ে আছো কেন বলো? আমি যা বলতে যাচ্ছি সেটা বলতে গিয়ে আমি যদি কোনো ছোট বড় কথা বলে ফেলি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এই কথাটা শুনে আপনারা দুঃখের চেয়েও বেশি চমকে যাবেন, কিন্তু আপনাদের সকলের এটা জানা খুব জরুরি। ছোট মেম সাহেব, আমার ভুল হয়েছে যে সব কিছু জেনেও আমি এতদিন চুপ ছিলাম। মালিক সাহেব আমার কাছে আপনার সম্মানের চেয়ে বড় কিছু নয়। আমি ভেবেছিলাম যে আমি ছোট মেম সাহেবকে বুঝিয়ে নেব, কিন্তু ছোট মেম সাহেব বুঝতেই চাইছে না। অন্য কিছু ঘটে না যায় তাই আমি আজ বাধ্য হয়ে বললাম। মিথ্যেবাদী! কেন মিথ্যে কথা বলছো শিবরাজ? আমার বাড়ির লোকের সামনে আমাকে অপমান করতে চাইছো, আর আমার বাবার বিশ্বাসের সুযোগ নিচ্ছ? মিথ্যে তো আপনি বলছেন, এটা ভুলে যাবেন না। আমিও তখন ওখানেই ছিলাম যখন আপনার ওই বন্ধুটা দাদাকে লাথি মেরেছিল আর নাক খত দিয়ে ক্ষমা চাইতে বলেছিল। দাদা সত্যি বলছে না বাবা, এরা দুজনে ভাই বোনে মিলে দুজনে মিথ্যে কথা বলছে, আমাকে ছোট করার জন্য এই সব গল্প সাজিয়েছে। আর একটাও কথা বলবি না শিবা, সত্যিটা বল। বড় মালিক, আপনি খুব ভালো করেই জানেন যে আমি মরে গেলেও আপনাকে মিথ্যে বলবো না। গতবার যখন ছেলের বাড়ি থেকে ছোট মেম সাহেবকে দেখতে এসেছিল, ছোট মেম সাহেব বাড়ি ছিলেন না, কারণ ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছিলেন। আর রোশনি ওনাকে বাঁচানোর জন্য যা করেছিলেন তার জন্য শাস্তিও পেয়েছে। টাকার কাজের লোক, নিজের বোনের সম্মান রক্ষার জন্য আমার মেয়ের গায়ে তুই কাদা ছেটাতে এসেছিস, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তাই তো বললাম আমি এসব কিছু বাধ্য হয়ে বলছি। সত্যিটা স্বীকার করা বা না করা আপনাদের ব্যাপার। খারাপ না লাগলে একটা কথা বলছি, তোমার কাছে তোমার সততার প্রমাণ থাকলে তাহলে দাও, মেনে নেব যে তুমি সত্যি আর ও মিথ্যে। বড় মালিক,
প্রমাণ আছে। আপনি ছোট মালকিনের ফোনটা দেখুন, সব সত্যি সামনে চলে আসবে।